আমাদের দেশি কই মাছের বার খুব কম, তাই বাংলাদেশের মতো থাই কই চাষ করা শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গের মাছ চাষিরা। কিন্তু থাই কইয়ের সমস্যা হলো কিছু তুললে বাকিরা খাওয়া বন্ধ করে দেয়, সমস্ত মাছ তুলে নিতে হয়, এতে বাজার দর কমে যায়, মুনাফা কমে। সেই জন্য বাংলাদেশে এখন ভিয়েতনাম কই চাষ হচ্ছে, তার সঙ্গে আমাদের বাংলায়ও চাষ শুরু হয়েছে ভিয়েতনাম কইয়ের। চার মাসে 200 থেকে 250 গ্রাম গড় ওজন হয়। দেশি কই মাছের মতোই স্বাদের হওয়ায় বাজারে ভালো দাম আছে। সবচেয়ে বড় কথা, আমাদের জলবায়ুতে চাষ করা যাচ্ছে, অল্প জায়গা হলেও এর চাষ হয়। এমন কি এককভাবে না করে মিশ্র পদ্ধতিতেও ভিয়েতনাম কই চাষ করা হচ্ছে। আর সব থেকে মজার কথা হলো, এই চাষ পুকুরে কিংবা সিমেন্টে চৌবাচ্চা করেও চাষ করা যায়। চাষ করার পদ্ধতির মধ্যে প্রথমে চারা তুলতে হয়, চারা তুলে এনে পুকুর বা জলাশয়ে ছাড়তে হয়। পুকুরের পাড়ের বড় বড় গাছপালা কেটে নিতে হয়, পাড় ঢাল না করে খাড়াই করতে হয়, অথবা চারপাশের বাঁশের বেড়া বা মশারি নেট দিয়ে ঘিরে দিতে হয়। বিঘাতে 20 কেজি কলিচুন বা ব্লিচিং প্রয়োগ করে 3 দিন পর পুকুরে জল ঢোকাতে হয়, তারও 2 দিন পর কইয়ের চারা মজুত করতে হয় এর মধ্যে। এখন দেখে নেব যে এই চারা কীভাবে তৈরি হচ্ছে এবং কীভাবে সেটা সাধারণ চাষির কাছে পৌঁছাচ্ছে, সেগুলো দেখতে কীরকম হয় এবং কী প্রসেসে তৈরি হয় এই চারাগুলো। ভালো ওজন এবং ভালো জাতের স্ত্রী মাছ প্রথমে সিলেক্ট করা হয় এবং বাজারজাত কিছু কৃত্রিম ওষুধ আছে, সেই ওষুধগুলোকে বেটে একরকম পদ্ধতিতে ইঞ্জেকশন তৈরি করা হয়। এরপর বড় জাতের স্ত্রী কই মাছ নিয়ে তাকে তার শরীরে ইঞ্জেকশনটা দেওয়া হয় এবং দেওয়ার পর সেই মাছগুলোকে ছেড়ে দেওয়া হয় নেট লাগানো সিমেন্টের চৌবাচ্চার মধ্যে, যেখানে কৃত্রিম পদ্ধতিতে জল দিয়ে কৃত্রিম স্রোত তৈরি করা হয় এবং অনেক উঁচুতে একটি অক্সিজেন টাওয়ার বলা হয়, অক্সিজেন টাওয়ার রয়েছে যেখান থেকে জল পাম্প করা হয় এর মধ্যে কনস্ট্যান্টলি। এই পাম্পের ফলে মাছগুলোর ডিম ফোটে এবং ডিম ফুটে রেণু আসে, রেণু তৈরি হয় ডিমের। এখন পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ মালদা অঞ্চলেও প্রচুর এই মাছ চাষ হচ্ছে, ডিম ফোটানো হচ্ছে এবং সেই ডিম কিনে নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে চাষ করা হচ্ছে। এই চারা মোটামুটি কোথায় পাওয়া যায়? চারা আপনারা মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করলে পাবেন। চারা যেখান থেকে নিন যেন সুস্থ সবল হয়। 0.15 থেকে 0.20 গ্রাম ওজনের চারা বা কেজি প্রতি 5 থেকে 6 হাজার চারা ব্যবহার করা যেতে পারে। একক চাষে চারার সংখ্যা বিঘা প্রতি 10,000 থেকে 15,000, মিশ্র চাষে এই সংখ্যা 7 থেকে 8,000 হয়। এখানে বলে রাখি, ভিয়েতনাম কই চাষ করতে হলে 30 থেকে 40% প্রোটিনযুক্ত খাবার দিতে হয়। এই মাছের জন্য তৈরি করা খাবার বা প্লেটেড খাবার ভালো, ভাসমান খাবার হলে ভালো হয়। মাছ নিয়মিত খাবার খাচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি 7 থেকে 10 দিন অন্তর একবার টানা জাল দিয়ে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। চারা মজুতের 1 মাস পর থেকে বিঘা প্রতি 5 কেজি জিওলাইট প্রয়োগ করতে হয়। চারা ছাড়ার পর 1 মাস পর থেকে প্রতি 15 থেকে 20 দিন অন্তর 20 থেকে 30% জল পরিবর্তন করে নতুন জল ঢোকাতে হবে। প্রতি 15 দিন অন্তর জলের pH, তাপমাত্রা, অক্সিজেন, অ্যামোনিয়া ইত্যাদি পরীক্ষা করে দেখে নিতে পারলে খুবই ভালো হয়। মাছের রোগ যাতে না হয় সেই দিকটা চাষিদের খুবই সতর্ক থাকতে হবে। সবার আগে সঠিক মাপের ও রোগমুক্ত স্বাস্থ্যবান চারা ছাড়তে হয়। অতিরিক্ত চারা ছাড়া কিন্তু আবার ঠিক নয়। প্রতিবার চারা ছাড়ার আগে পুকুর শুকিয়ে নিতে পারলে ভালো। মেঘলা আবহাওয়ায় বা অতিরিক্ত বৃষ্টি হলে খাবার দেওয়া ঠিক নয়, দিলেও সামান্য পরিমাণে। নিয়মিত জাল টানা জরুরি। পানকৌড়ি, বক ইত্যাদির হাত থেকে রক্ষা করার জন্য পুকুরে দড়ি বেঁধে দেওয়া যেতে পারে। 3-4 মাসে কইয়ের গড় ওজন 200 থেকে 250 গ্রাম হবে। জাল টেনে বা পুকুর শুকিয়ে মাছ ধরা যায়। বিঘা প্রতি 10 থেকে 15 কুইন্টাল মাছ আপনারা পাবেন। এর আগে আমাদের চ্যানেলে হাইব্রিড মাগুর চাষ, তেলাপিয়া চাষ দেখিয়েছি, অনেক প্রশংসাও হয়েছে সেই ভিডিওগুলোর। এবার আনলাম ভিয়েতনাম চাষ, মানে ভিয়েতনাম কই চাষ। এই চাষ কিন্তু চাষিদের এই মুহূর্তে খুব লাভজনক একটি ব্যবসা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেল শুটার, যাতে আমরা আরও অন্যরকম ভিডিও যখন নিয়ে আসবো তখন আপনারা নোটিফিকেশান পান। এই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন।
লাইক ও কমেন্ট করুন, শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।